আলাইকুম দেখেন এইখানে আমি একটা কামিজ তৈরি করেছি আর এই কামিজটা কলার দিয়ে তৈরি করেছি এবং এই কলারের কামিজটা কাটিং করার সময় পাসনে এক ইঞ্চি বেশি দিয়ে কাটিং করেছিলাম তাই আমরা এরকম কলার দিয়ে সব কামিজ কাটিং করব অবশ্যই কিন্তু পাসন পাটটা সামনে পাটার চাইতে এক ইঞ্চি বেশি করে কাটিং করে নিব তাতে কিন্তু আমাদের কলারটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে অনেক সময় আমরা বলে থাকি যে আমরা কামিজটা যখন এই কলারটা বসাই তখন কিন্তু এই কলারলা কামিজগুলা পাচনে ঝুলে যা পাসন দিকে টান পড়ে যা তো যেসব এরকম সমস্যাগুলা দেখা দেয় তারা এই কামিজগুলা কাটিনের সময় অবশ্যই পাসনের পাটটার মধ্যে এক ইঞ্চি বেশি করে তারপরে কিন্তু কামিজটা কাটিং করবেন আর যারা এই নিয়মটা বুঝেন না কিভাবে এক ইঞ্চি কাটিং করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন আমি এই ভিডিওটা টা এক ইঞ্চি বেশি করে কাটিং করতে হয় ভিডিওটা তৈরি করবো